নওশাদ সিদ্দিকীর মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই, এবার নবান্ন অবরুদ্ধ হবে নওশাদের মুক্তির দাবিতে। আর পুলিশ চাকরি ছেড়ে দিন, পুলিশ হয়েছেন ঢিলে ভয় কিসের? এত প্রাণের ভয় নিয়ে পুলিশে চাকরি করতে এসছেন? পুলিশ তার আইনের বাইরে একটা পাও এগোতে পারবে না। পুলিশ পদক্ষেপ নিলে আরাবুল কোথায় থাকতো? এখন আরাবুল বাদরামো করবে ওইখানে দাঁড়িয়ে। পুলিশের ধারাগুলোকে পুলিশকে বলো ওগুলো ধরে ঘুমিয়ে পড়তে, ওই ধারাগুলোর কোনো মূল্য নেই। ভাবো তো, একটা লোক সে আন্দোলনের নেতৃত্ব দিয়েছে, আন্দোলনটা ঘোষিত আন্দোলন ছিল, ওই দিন ওখানে সমাবেশ হবে, ঘোষিত আন্দোলন ছিল, ভাঙর থেকে লোক আসবে, স্বাভাবিক, ভাঙরের বিধায়ক ISF-এর, সেখানকার লোক ধর্মতলার সমাবেশে যোগদান করবে, এটা স্বাভাবিক। 21 জুলাই তৃণমূলের মিটিংয়ে ভাঙর থেকে লোক আসেনি, 21 জুলাই তৃণমূলের মিটিংয়ের অন্য জায়গা থেকে লোক আসেনি। এবার ধরুন ওই তৃণমূলীরা বেরোলো আর রাস্তার মুখে দাঁড়িয়ে তাদেরকে আটকে দেওয়া হলো, মারধর করা হলো, করে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো, কেমন লাগবে? এই খবরটা মমতা ব্যানার্জির মন ছিল, মমতা ব্যানার্জি কী করবেন? ফুল ছুঁড়বেন? ছুঁড়বেন না। ওরা কী করেছে? ওরা এগিয়ে গিয়ে রাস্তায় বিক্ষোভ দেখিয়েছে। বিক্ষোভ দেখানো আপনার অধিকার? হ্যাঁ, 100 বার অধিকার, সংবিধান প্রদত্ত অধিকার। পুলিশের কী অধিকার আছে? পুলিশের অধিকার আছে আইন মেনে বিক্ষোভকে নিয়ন্ত্রণ করা, কিন্তু এক্ষেত্রে তা ঘটেনি। পুলিশ এসেছিল পরিকল্পিতভাবে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের কর্মীদেরকে যাতে কালিমালিপ্ত করা যায়, যাতে করে পশ্চিমবঙ্গ বিধানসভায় যে একজন ভয়েস এখনও পর্যন্ত আছেন, যিনি আম আদমির কথাটা ওখানে গিয়ে তোলেন, মানে পশ্চিমবঙ্গ বিধানসভাটা তো এখন সত্যিকারের খোয়ারে পরিণত হয়েছে। কিসের খোয়ার? শুভেন্দু বলছে মমতা ব্যানার্জির ভাইকে দেখা যাচ্ছে জিট্টার সঙ্গে, মমতা ব্যানার্জি বলছে না 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 আমার ভাইকে তো দেখা গেছে, শুভেন্দুকেও দেখা গেছে জিট্টার সঙ্গে। মানে জিট্টা এখন মমতা শুভেন্দুকে এক জায়গায় আনছে। কে জিট্টা? যার বাড়িতে গিয়ে ইডি রেড করে বিরাট বিরাট অঙ্কের টাকা পাচ্ছে, এদের আলোচনাতে পশ্চিমবঙ্গ বিধানসভা সমৃদ্ধ হচ্ছে। নওশাদ সিদ্দিকী একমাত্র বিধায়ক, সংযুক্ত মোর্চার সমর্থিত ISF-এর বিধায়ক, তিনি মানুষের কথা তুলছিলেন, তো ওর গলাটা আটকে দাও, ওকে বলতে দিও না। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, সেটা করবার জন্য যেটা করলেন, একটা পরিকল্পিত উপায়ে একটার পর একটা মামলা দিয়ে তাকে আটকে রাখা। কেন করলেন, কি করতে পারতেন, আমরা সেদিন দেখিনি। দলবদ্ধভাবে একটা জায়গায় পুলিশ লাঠিচার্জ করতে করতে নিয়েছে, ফেলে দিচ্ছে লোকগুলোকে। আর পুলিশ চাকরি ছেড়ে দিন, পুলিশ হয়েছেন ঢিলে ভয় কিসের? ছেড়ে দিন চাকরি, দয়া করছেন না, ছেড়ে দিন, বাড়িতে থাকুন, এত প্রাণের ভয় নিয়ে পুলিশে চাকরি করতে এসছেন? পুলিশ তার আইনের বাইরে একটা পাও এগোতে পারবে না। জনগণ ঢিল ছুড়ুক, পাটকেল ছুড়ুক, ইট ছুড়ুক, ওর মাথা পেটে যাক, আইনে যা লেখা আছে তার বাইরে যেতে পারবে না। কারণও উর্দি পড়েছে, কারণও মাইনে করা চাকর, এবং জনগণের পয়সা ওর মাইনে হয়। যদি বেশি কিছু করে চাকরি ছেড়ে চলে যাক, যায় আসে না, এত ভয় তো পুলিশে আছেন কেন, চলে যান। নওশাদ সিদ্দিকীর মুক্তি চাই, নিঃশর্ত মুক্তি চাই। যদি নিঃশর্ত মুক্তি না হয়, আজকে দেখেছে কলকাতা বৃহত্তর মিছিল হয়েছে, আরও বৃহত্তর মিছিল হবে, এবার নবান্ন অবরুদ্ধ হবে নওশাদের মুক্তির দাবিতে, দেখবো তখন এখানে কাতোধানে কত চাল ছাড়ে। ওকে বলুন যে ইউএপিএ পুরো ফর্মটা একটু ভালো করে লিখে দেওয়ার জন্যে। কাকে বলা হয় ইউএপিএ? কোন ক্ষেত্রে দেওয়া আছে ইউএপিএ জানেন? ইউএপিএ আইনের ধারা কখন লাগানো যায়? ভাঙড়ে তো ইউএপিএ লাগিয়েছিলেন, তো লাগিয়েছিলেন না? কমিউনিস্ট পার্টি রেড স্টারের কর্মীদের বিরুদ্ধে শর্মিষ্ঠা চৌধুরী, অলিপ চক্রবর্তী, তাদেরকে রেড স্টারের বিরুদ্ধে লাগিয়েছিলেন, তো কী হয়েছিল? হাইকোর্টে মুখ পড়েছিল তো। পুলিশ পদক্ষেপ নিলে আরাবুল কোথায় থাকতো এখন?
আরাবুল বাদরামও করবে ওইখানে দাঁড়িয়ে, মমতা ব্যানার্জি সেগুলো দেখবেন, আর মমতা ব্যানার্জির পুলিশ শুধুমাত্র নওশাদ সিদ্দিকীকে গ্রেপ্তার করবে, প্রতিবাদীদের গ্রেপ্তার করবে, আরাবুলকে গ্রেপ্তার করুক ক্ষমতা থাকলে, পারবে না। সমস্যা হচ্ছে এই জায়গায়। সুতরাং ওই পিপি যা বলছে, আমার ধারণা পাবলিক প্রসিকিউটর কথাটাও ঠিক করে লিখতে পারে না, আর ইউপিএটাও লিখতে পারে না। পশ্চিমবঙ্গের পিপির উদাহরণ তো আমি দিলাম তো, মলয় মুখোপাধ্যায় বীরভূম জেলার পিপি চিফ, পিপি কে তৃণমূলের সহসভাপতি, তাদের আবার আলাদা ভয়েস। এই অভিযান হবে, আদালতের কাছেও যাওয়া হচ্ছে, রাস্তাতে থাকা হবে, অভিযান হবেই, কোনোভাবেই রোখা যাবে না, কারণ ওটা সিপিএমের একার অভিযান নয়, অভিযানটা গোটা ভাঙড়বাসীর অভিযান হবে। ভাঙড়ের বুকে এই শাসক যারা এতদিন পর্যন্ত মানুষকে ত্রস্ত করে রেখেছিল, 2018 পঞ্চায়েত ভোট পর্যন্ত ওখানে ভোট করতে দেয়নি, এক্সেপশন ওই মাছিভাঙা গ্রাম পঞ্চায়েতের কতগুলো বুথে ভোট হয়েছিল রেড স্টার এবং সিপিআইএম তখনকার এই জোট করে সেই ভোটে কিছুটা ভালো সাফল্য সেখানে পাওয়া যায়, মূলত যে ওই গ্রেড বিরোধী আন্দোলন, পাওয়ার গ্রেড বিরোধী আন্দোলন। পরবর্তী সময়ে যখন ভাঙড়ে আমরা দেখি যে নওশাদ সিদ্দিকীর জয় ওখানে সম্পন্ন হলো, এই বিধানসভা ভোটে এত পোলারাইজেশনের মধ্যেও যখন ভাঙড়ের গরিব সংগ্রামী কৃষক সহযোদ্ধা ভাইয়েরা, তারা মফিজুল আলমগীরের রক্তে স্নাত ভাঙড়, মনে আছে আপনাদের পঞ্চায়েত ভোটের আগে আলমগীর মফিজুল তাদের সেই রক্তাক্ত দেহগুলো, সেই রক্ত স্নাত ভাঙড়ের বুকে দাঁড়িয়ে এই মিছিলকে রোকবার সাধ্য কোনো শাসকের নেই।